দেশের সবচাইতে বড় খবর নিয়ে আবারো স্বাগত আপনাদের লাইভ অনুষ্ঠানে। আমি রয়েছি আপনাদের সাথে পূজা, এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী মৃন্ময়ী। মৃন্ময়ী, তোমার থেকে শুনবো কি রয়েছে বিস্তারিত ঘটনা। একদমই, দেখো মাস্ক এনফোর্সমেন্ট বা মাস্ক অভিযানে নেমে কিন্তু জনরোষে পড়তে হলো রাজ্যেরই রাজধানী সদরের দুই ডিসিএম সহ পুলিশ বাহিনীকে। দেখো এই মুহূর্তের সবচাইতে বড় খবর রয়েছে একদম রাজধানীর প্রাণ কেন্দ্র মেলার মাঠে। দুই ডিসিএম সহ গোটা তার টিম, তার পুলিশ বাহিনীকে কিন্তু জনরোষে পড়তে হচ্ছে। দেখো বিস্তারিত যে ঘটনাটি রয়েছে, যে এক কিশোরীকে, যেহেতু আমরা বরাবরের মতো দেখে আসছি যে এই মহামারী মাস্কের অভিযান কিন্তু প্রতিনিয়তই চলছে, একদম মাস্ক এনফোর্সমেন্ট টিম গোটা টিম যখন আজ দুই ডিসিএম সহ দুই ডিসিএম লিড করছিলেন, সে নেতৃত্ব দিচ্ছিলেন এনফোর্সমেন্টকে, এবং সেই দুই ডিসিএম সহ পুলিশ বাহিনী গোটা একটা টিম যখন আজ মাস্ক এনফোর্সমেন্টে বের হয়, তখন কিন্তু রাজধানীর মেলার মাঠ একদম প্রাণ কেন্দ্র বলা চলে, শহরের সাথেই রয়েছে সিটি সেন্টার। এই মুহূর্তে কিন্তু রাজধানী, যেহেতু আগামীকাল মহাপঞ্চমী রয়েছে, সেজন্য কিন্তু একদম জনবহুল রয়েছে গোটা রাজধানী। সেই সময় যখন মাস্ক অভিযানের নামে দুই ডিসিএম সহ আরক্ষা বাহিনীর গোটা টিম, তখনই কিন্তু এক কিশোরীকে মাস্ক না পরার অপরাধে যে সেই কিশোরীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় সেখানকার যারা জনতারা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, এবং রাগান্বিত অবস্থায় কিন্তু দুই ডিসিএম সহ আরক্ষা বাহিনীর গোটা টিমের সাথে তাদের একটা তর্ক বিতর্ক হয়। আমরা দেখতে পাই সেই চিত্রই, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি জনবহুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু একটা জ্যামের সৃষ্টি হয়েছে। আমার একটা প্রশ্ন রয়েছে সেখানে মৃন্ময়ী, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সকলের সমাগম হয়েছে, সেখানে করোনা হওয়ার কি কোনো ধরনের সম্ভাবনা নেই? একদম, দেখো সেখানে নিশ্চয়ই, যেই এই মুহূর্তে সবচাইতে যেই কথাটা বারবার বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ববিধি মেনে চলুন, কিন্তু দেখো রাজধানী জুড়েই বর্তমানের পরিস্থিতিটা একটু অন্যরকম। পুজোর বাজার চলছে এবং রাজধানী জুড়েই আমরা দেখতে পাচ্ছি কাল মহাপঞ্চমী, তার আগেই আমাদের রাজধানী সেজে উঠেছে, এবং তার সাথেই যারা রাজ্যবাসী রয়েছে, রাজধানীবাসী রয়েছে, আমরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা হয়তো ভুলে গেছি, তার সাথে মাস্ক পরাই এর বালাইটাও অনেকটাই কমে গেছে, সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং তার জন্যই কিন্তু আজ সদরের দুই ডিসিএম ছিল, ওনারা কিন্তু অভিযান চালায়। একদমই, এবারে অবশ্যই দেখবো যে কি ধরনের বিস্তারিত ঘটনা রয়েছে, কি ফুটেজ রয়েছে, আমরা চোখ রাখবো সেই দিকে। ঘটনাটা ঘটনা হয়েছে, মেয়েরা মা
ঠিক আছে যাও এক মাস্টার পড়ছে না ভাই এত টুক আসতো কিন্তু বাচ্চা মা এটারে তারা টাইম নাই আনছে বাচ্চা মা এটা আছে আমি আমি রিকোয়েস্ট করছি বাচ্চা আমি রিকোয়েস্ট করছি একদম জনরোষের মধ্যে রয়েছে দুই ডিসিএম সহ আরক্ষী বাহিনীর গোটা টিম। আজ ক্ষুব্ধ জনতার রোষের মুখে দুই ডিসিএম যখন তার গোটা টিম সহ মাস্ক অভিযানে যায়, সেই চিত্রই আপনারা সরাসরি দেখছেন সোশ্যাল বাংলার পর্দায়। বর্তমানে আগামীকাল মহাপঞ্চমী রয়েছে, সেই মহাপঞ্চমীকে কেন্দ্র করে এমনিতে ভিড় ভাট্টা বেশি, সোশ্যাল ডিস্টেন্সিং বালাইয়ের কোনো কোনো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সেখানেই যখন দুই ডিসিএম নেমেছে অভিযানে, নেমেছে মাস্ক অভিযানে, যেটা বর্তমানে প্রযোজ্য রয়েছে সেই কাজ করতে গিয়েই কিন্তু আজ জনতার রোষে, ক্ষুব্ধ জনতার রোষে পড়তে হয়েছে। নিজেদের দায়িত্ব পালন করতে যাওয়ায় সেখানে কিন্তু জনতার রোষে পড়তে হয় ডিসিএম সহ যারা রয়েছেন আরক্ষা বাহিনীর সকলকে, এবং সেই চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলার পর্দায়। একদম গোটা ঘটনাটি একটা তর্ক বিতর্কে পৌঁছে যায়। আরক্ষা বাহিনীর লেডি কনস্টেবলরা রয়েছেন, ওনারা কিছু একটা বোঝানোর চেষ্টা করেছেন জনতাকে, কিন্তু জনতা তার প্রতিউত্তরে কিছু বলছেন, গোটা বিষয়টাই একটা হাল্লার সৃষ্টি করে দেয়। এবং মূল রাজধানীর প্রাণ কেন্দ্র মেলার মাঠ থেকে সে চিত্র সরাসরি উঠে আসে, দেখো সেখানে কিন্তু জনতার একটা ক্ষোভ রয়েছে, জনতার দাবি রয়েছে যে এক কিশোরীকে মাস্ক না পরার অপরাধে কেন থানায় নিয়ে যাওয়া হবে। দেখো আগামী দিনে এই বিষয়টি কোন দিকে মোড় নেয় সেটাই কিন্তু এবার দেখার রয়েছে, বিষয় রয়েছে। দেখো সেক্ষেত্রে মাস্ক পরার জন্য বারবার প্রশাসন কিন্তু প্রতিনিয়ত মহামারী কালের একদম প্রথম থেকে, প্রথমে যখন মাস্ক পরাটা বাধ্যতামূলক ছিল না, যখন ফাইন করা হতো না, তখন থেকে কিন্তু মাস্ক পরার জন্য আবেদন করে আসছে আমাদের রাজ্য প্রশাসন, এবং তারপর মাস্ক পরা সকলের জন্য বাধ্যতামূলক করে দেয়। এবং সেক্ষেত্রে কিন্তু আইন কিশোর কিশোরী বা যুবক যুবতী বা বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতার জন্য কিন্তু কোনো আলাদা ধরনের নিয়ম কিন্তু সেখানে উল্লেখ করা ছিল না, সেটাই ছিল যে যারাই মাস্ক পরবে না তাদেরই 200 টাকা ফাইন করা হবে, এবং সেক্ষেত্রে সেই নিয়মের কিন্তু রয়েছে রাজধানী জুড়ে। এবার আজ কি কারণে রাজ্যের জনগণ এভাবে রোষে এবং রাগান্বিত রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, সেটাই কিন্তু একটা প্রশ্নের মুখে রয়েছে। দেখো কিশোরী যতদূর জানা যায় সংবাদের যতটুকু জানা গেছে যে এক কিশোরী মাস্ক হয়তো মাস্ক পরিধান করেনি, সেক্ষেত্রে যখন তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ই কিন্তু সেখানকার যারা ক্ষুব্ধ জনতা রয়েছে তাদের মুখে পড়তে হয়, প্রশাসনের আধিকারিকরা তাদের ক্ষোভের মুখে পড়ে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আজ রাজধানী চত্বরে, একদম রাজধানীর প্রাণ কেন্দ্রে মেলার মাঠ রয়েছে, একটা জনবহুল এলাকা বলো সেখানে, সেখানে ডব্লিউ মার্টের মতো বা সেখানে রয়েছে বিশালের মতো দুটি বড় বড় শপিং শোরুম রয়েছে, শপিং মলস রয়েছে, এবং তার সাথেই রয়েছে সিটি সেন্টার, এবং তার অপোজিট সাইডে রয়েছে বিভিন্ন খাবারের দোকান। সেই রাজধানীর একদম প্রাণ কেন্দ্র মেলার মাঠে আজ যখন দুই আধিকারিক, প্রশাসনিক আধিকারিক তাদের নিজেদের দায়িত্ব পালন করতে যায়, যখন মাস্ক অভিযানে যায় আরক্ষা বাহিনীকে সঙ্গে করে তাদের গোটা টিম, কিন্তু আজ জনতার রোষে, এবং সেখানে জনতার রোষের কারণ এক কিশোরীকে থানায় নিয়ে যাওয়ার সময় সেখানে ক্ষুব্ধ জনতারা তাদের রাগ উগরে ফেলে দুই প্রশাসনিক আধিকারিকের উপর। একাধিক প্রশ্ন উঠে আসছে কি কারণে আইন নিচ্ছে রাজ্যবাসীরা নিজেদের হাতে, সেটাও প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। চলুন দেখুন কি বলছেন ওনারা। কিছু একটা মাস্টার এরকম টাকা দাস করছে, তো মেয়েটারে মেয়েটার মা ওনা গেছে গা বাইরিয়া, মেয়েটারে আর বাবাটারে মেয়েটার শুনতে আমি অনেকবার রিকোয়েস্ট করছি ম্যাডাম রে, যে ম্যাডাম মেয়েটারে নিয়ে না, মেয়েটা ভয় পাইতেছে, মেয়েটারে টাইম না লেগেছে, খারাপ দিয়ে দেবো গা, মেয়েটারে কি উঠেছে গাড়ির মতো উঠেছে, এখন কি মেয়েটাকে নিয়ে গেছে না, না না এখন ছাড়া দিতে হবে, আচ্ছা তারা কি তারা
পুলিশ তো নিজে মাস্ক পরে এরকম জায়গা লাগাই রাখছে মাস্ক ফুটের নিজে মাস্ক লাগানো। পুলিশ তো নিজে মাস্ক পরে এরকম জায়গা লাগাই রাখছে মাস্ক ফুটের নিজে মাস্ক লাগানো। আমরা কিন্তু দেখালাম এতক্ষণ যে কি রয়েছিল বিস্তারিত ঘটনা, সেখানে কি কারণে জনতার রোষ ছিল সেখানকার আধিকারিক এবং ডিসিএম এর উপর, এবার কিন্তু কি কি কমেন্টস রয়েছে এই মুহূর্তে আমাদের বিস্তারিত ঘটনাটি দেখার পর রাজ্যবাসীর অবশ্যই আপনাদের শোনাবো। রাজেশ দাস ব্যবসা আরম্ভ করেছেন ফাইনের নামে, পুলিশরা নিজেরাই অনেকে মাস্ক পরেন না, নয়তো থুতনিতে লাগানো থাকে, না হয় আমরা দেখতে পাই মার্কেটে সোশ্যাল ডিস্টেন্সের কোনো বালাই নেই। গোলবাজার আর বরতলা বাজারে গিয়ে দেখবেন কোনো মাস্কের বালাই থাকে না। নতুন ব্যবসা শুরু ফাইনের নামে, আমরা বলতে চাই আপনারা কি ওই পুলিশ মহিলাকে কালকে একটু জিজ্ঞাসা করে নিউজ দেখাতে পারবেন, কারণ আপনাদের ক্যামেরাতে দেখাচ্ছে মহিলা পুলিশ মাস্কহীন। তারপরে সোশ্যাল বাংলাকে রিকোয়েস্ট করছি আপনারা সকলের সকালের দিকে হিডেন ক্যামেরা নিয়ে অবশ্যই বরতলা এবং গোলবাজার যাবেন, অবশ্যই আমরা সেই বিষয়টি যেহেতু আপনাদের রিকোয়েস্ট রয়েছে সেটা অবশ্যই দেখার চেষ্টা করব। আমরা কিন্তু বিগত দিনে করেওছি, আমরা বিগত দিনে কিন্তু রাজধানীর জনবহুল মহারাজগঞ্জ বাজার বলুন আর বরতলা বাজারই বলুন আমরা কিন্তু ভিজিট করেছি, পরপর ভিজিট করেছি এবং সেখানকার দৃশ্য ছিল। পূজা তুমি নিজেও ছিলে বা আমাদের যারা চিত্র সাংবাদিকরা রয়েছেন ফিল্ডে কাজ করেন তারা কিন্তু সেই ফুটেজ দেখিয়েছে এবং আমরা কিন্তু সেই সংবাদ প্রকাশ করেছি। ইতিমধ্যে আমাদের সোশ্যাল বাংলার পেজ থেকে কিন্তু সেই সংবাদ প্রতিবেদন হিসাবে চলে এসেছে, আপনারা কিন্তু সেই সংবাদ অবশ্যই দেখেছেন। একদম, দেখো আজকে কি ঘটনা হলো, আজকে রাজধানীর কি চিত্র, একদিকে
দিকে যখন আইন রয়েছে এবং সেই আইন মানার দায়িত্ব রয়েছে রাজ্যবাসীর উপর এবং যারা আইনের তদারকির দায়িত্ব রয়েছে প্রশাসনিক আধিকারিকদের উপর এবং আজকে আমরা দেখতে পেলাম আমরা দেখতে পাই জনগণ একদমই আইনের তোয়াক্কা করছে না নিজ হাতে তুলে নিচ্ছে সেই আইন সেই আজকে আমরা এক পক্ষ দেখলাম যে জনতার রোষের মধ্যে দুই প্রশাসনিক আধিকারিক সহ আরক্ষা বাহিনী কালকে আমরা চেষ্টা করব দুই পক্ষকেই সামনে রাখতে কাল আজকে যে ঘটনাটি ঘটে গেল নিশ্চয় নিন্দনীয় ধিক্কারজনক এক ঘটনা সেই ঘটনার বিস্তারিত কালকে আমরা কোনো আধিকারিকের সাথে কথা বলার চেষ্টা করব নিশ্চয়ই যারা ডিসিএম রয়েছেন বা যারা এসডিএম রয়েছেন জেলা মহকুমা শাসক যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের পক্ষটাও কি রয়েছে গোটা বিষয়টি কাদের দোষ কাদের দুর কি রয়েছে কেন আজকে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো একদম মূল রাজধানীতে সবটাই কিন্তু জানানোর চেষ্টা করব আপনাদের আজকে আপনারা এতটুকু দেখেছেন কালকে বিস্তারিতটা নিয়ে আমরা ফিরছি ততক্ষণ নিশ্চয়ই চোখ রাখতে হবে সোশ্যাল বাংলার পর্দায় কাল ফিরবো আমরা দুই পক্ষের সম্পূর্ণ বিস্তারিত নিয়ে একদম আজ এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার क्या आप जेई मेंस या नीट की तैयारी कर रहे हैं इस क्राइसिस की सिचुएशन में अगर आपको डाउट हो रहे हैं तो हम आपके रेस्क्यू के लिए हैं मैं हूँ दीपशिखा और मैं हूँ आईआईटी रुड़की से टू क्लियर आपके सारे डाउट्स ज्वाइन स्कैम्पर स्किल्स और मेरे साथ शेयर करिए अपने सारे डाउट्स आपने की निजेर एवं परिवारेर स्वास्थ्य के लिए चिंतित বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছয় তাহলে আর দেরি কেন বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন লেটস বাজার ক্ষেত থেকে ডিরেক্ট